ভালোবাসার সংসারে পুলিশ স্বামীর অবহেলার শিকার জামেনা এখন সফল উদ্যোক্তা। কাঠের গায়ে নকশা করেই মাসে আয় হয় প্রায় 75,000 টাকা। এছাড়া কাঠের ব্যবসার পাশাপাশি গোখাদ্য বিক্রি করে 350 জমি কিনে তার ওপর বাড়িও করেছেন এই নারী। আমি 350 জমি কিনেছি, ওইখানে দুটো রুম করেছি, আমার প্রত্যেক দিন 1500 টাকা, 2000-2500। এ সময় ভালোবাসার বিয়ে মেনে নেয়নি স্বামীর পরিবার। 3 বছরের পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে পথে নেমেছিলেন জামেনা। দুমুঠো ভাতের অভাবে হাহাকার করা সেই জামেনার চোখে আজ আরো বড় হওয়ার স্বপ্ন। বিট মেশিন, কম্পিউটার মেশিন অনেক টাকা দাম, টাকা নাই, আমি কিভাবে ওই মেশিনগুলো আনবো? ঠকঠক শব্দ করা মেশিনের দিকে জামেনা খাতুন হাত দিয়ে কাঠ এগিয়ে দিলেই তৈরি হয়ে যায় নানা ডিজাইনের কারুকার্য। তার হাতের যে ডিজাইন, অনেক সুন্দর ডিজাইন, প্রচন্ড সেই ডিজাইনের কাজ জানে। প্রায় 7 বছর ধরে কাঠের কাজ ও গো খাদ্যের ব্যবসা করে নিজের ভাগ্য বদলেছেন জামেনা। গৃহবধূ থেকে হয়েছেন সফল উদ্যোক্তা। ঘাসের ডিলার পয়েন্ট নামের একটি ছোট্ট দোকানের এক পাশে কাঠের আসবাব তৈরি করেন ও অন্য পাশে গো খাদ্য বিক্রি করেন জামেনা। Redmi 13 স্টাইল বানাই দুনিয়া কাঁপায়। প্রায় 35 বছর, আমার এই বাচ্চারা 3 মাস, আমার বাচ্চারার বয়সও প্রায় 35 বছর হয়ে গেছে। তার নিয়ে আমার সংগ্রাম। এই যে মহিলা যেভাবে কাজ করে যাচ্ছে, এভাবে যদি আরও সবাই কাজ করে তাহলে অবশ্যই সমাজ এগিয়ে যাবে। স্বামী ছাড়া বা এরকম কোনো কিছু হয়, আমার মনে হয় নিজেরা স্বাবলম্বী হওয়ার জন্য এসব কাজ করলে বাংলাদেশে আর দুঃখ কষ্ট এগের মতো মহিলার আর কোনো সমস্যা থাকবে না। 1995 সালে নড়াইল জেলার কালিয়া উপজেলার মৃত তোফাজ্জেল হোসেন খানের ছেলে পুলিশের এসআই শরীফুল ইসলাম ঢাকা থেকে একক পছন্দে বিয়ে করেন জামেনাকে। এ বিয়ে বাড়ির লোকজন মেনে নিতে অস্বীকৃতি জানালে 3 বছরের মাথায় হঠাৎ শরীফুল ইসলাম তার খোঁজ খবর নেয়া বন্ধ করে দেন। ফলে 3 মাস বয়সে একটি ছেলে সন্তান নিয়ে সংসারে দেখা দেয় অভাব অনটন। আমাকে বিয়ে দিল এক পুলিশের সাথে, সেও আমারে অবহেলা করে ফেলাই গেল। একটা 3 মাসের বাচ্চা নিয়ে আমি অনেক মানুষের বাড়ি কাজ করেছি, আমার এই কথা বলতে গেলে আমার কান্না আসে। স্বামীর বিরুদ্ধে অভিযোগ করায় জামেনাকে ডিভোর্স দেন শরীফুল। জামেনার মা সরেভান নেসারের ক্যান্সার ধরা পড়ে ও প্রীতা মৃত সায়েম আলী মণ্ডল বেঁচে না থাকায় সংসারের সকল দায়িত্ব এসে পড়ে জামেনার ঘাড়ে। এক পর্যায়ে বিনা চিকিৎসায় তার মা মারা গেলে হতাশার সমুদ্রে ভাসেন এতিম জামেনা। সে দেখেন আমার আজীবনের শূন্যতা, এটা আমি যখন বিয়ে থা করি নাই তার জন্যই আমি এখনো আছি, বাকি জীবন থেকে যাবো। সে আমারে ফেলাই দিয়েছে, আমি তার ফেলাই দিয়েছি, তার জন্যই আমি কোনোদিনই বিয়ে থা পুষিনি। ঝিনাইদহ পৌরসভার কাঞ্চনপুর গ্রামের জামেনা সংসারের হাল ধরতে প্রতিদিন মাত্র 5 টাকা বেতনে শহরের কাঞ্চননগরে একটি কাঠের দোকানে কাঠের ওপর নকশার কাজ শুরু করেন। এরপর 1 বছর সেখানে কাজ করে 30 টাকা বেতন হলে অন্য একটি দোকানে 50 টাকা বেতনে কাজ শুরু করেন তিনি। সেখানেই থেমে থাকেননি জামেনা, পাশাপাশি নিজেই শহরের হামদহ স্ট্যান্ডে মাত্র 3,000 টাকা মাসিক ভাড়ায় একটি দোকান নেন। সেই দোকানে বোট খাট, স্টিল খাট ও ইংলিশ খাটের পায়াসহ খাটের ডিজাইন কাটা, ডাইনিং সেটের নকশা, সোফা সেট ও ড্রেসিং টেবিলের কর্নার, বোটের লাগানো কাঠ, রুটি বানানো বেলুন সহ বিভিন্ন কারুকার্যের নকশা তৈরি করেন তিনি। বললাম আমার বেতন দিত 5 টাকা, সেই 5 টাকা বেতনের থেকে আমি কাজ করতে করতে যখন আমার 30 টাকা দিল, তখন আমি নিজে এসে এই প্রতিষ্ঠান করি। ইংলিশ কাটার পায়া, ডাইনিং সেট, সোফা সেট, মানে আমি শিল্পকার সবই জানি, যে কোনো নকশা হলে আমি করে দিই। জামেনার দোকানে প্রতিদিন কাজ করেন 1 পুরুষ ও 1 নারী কর্মচারী। সব খরচ বাদে দিনে 2,500 টাকা লাভ করেন তিনি। আমার 2টো কর্মচারী আছে, একটা মহিলা কর্মচারী আর একটা পুরুষ কর্মচারী। আমার 4-5টা মেশিন, বিশালে বিক্রি করি, পাতা বিক্রি করি। দূর দূরান্ত থেকে জামেনার কাঠের জিনিস ও গোখাদ্য কিনতে আসেন ক্রেতারা। তো অনেক জায়গা থেকে আমার কাছে কাজ নিয়ে আসে, আমি অনেক জায়গায় ট্রাক ট্রাক সেল দিছি। গরু জন্য 15 দিন মধ্যে বাবির কাছ থেকে ঘাস নিয়ে যাচ্ছে। নিজের ব্যবসাকে প্রসারিত ও উন্নত করতে চাইলেও ডিভোর্সি নারী হওয়ায় কোনো আর্থিক প্রতিষ্ঠান তাকে লোন দিতে চায় না বলে অভিযোগ করেন জামেনা। উপযুক্ত সহযোগিতা পেলে নিজের ব্যবসাকে আরও উন্নত করতে পারবেন বলে আশা করেন এই সংগ্রামী নারী। আমার কেউ লোনও দিত না, আমি যখন লোন পেতাম আমার এই কারখানাটা আমি অনেক বড় করতে পারতাম, আমি অনেকগুলো যারা বেকার আছে আমি ওদের খাটাতে পারতাম।